হ্যালো বন্ধুরা, এখন আমি যাচ্ছি হাওড়া ফুল বাজারে। কালকে পুজোর জন্য ফুল কিনতে যাচ্ছি। আপনারা দেখুন, যেহেতু বিকেল হয়ে গেছে, এখন বাজে 5টা সাড়ে 5টা। এখন ফুল দোকানে ফুল পাওয়া যায় কিনা দেখি। কত করে কটা করে আছে? আর ওটা ও দাদা কত করে? ভালো হবে কম করবো না? নাকি একটু ঘুরে আসবো? কালকে কে শুকনো হয়ে যাবে তো পুরো? কত করে গো? কত করে আগে বলো দেখি, হাইট দেখি। যা জল খেয়েছে। হ্যাঁ কত দেবে বলো না, এক দাম নেবে? আমি যদি একটাই নিই বলো, 30 দাও, 30 দাও, দিয়ে দাও, 30 দিয়ে দাও। বলছি এই রজনীর চেনগুলো কত করে গো? ও দাদা রজনীর চেন কত করে? 50 টাকা কি 20? দাও 1 কুড়ি দাও আমাকে। গোলাপ কত করে দিচ্ছ? গোলাপ কত করে দিচ্ছ? এগুলো 30 টাকা বান্ডিল। সাদা পদ্ম কত করে গো? 7 টাকা। সিঙ্গেল একটা চাই আমার, কত দেবে? কই দাও ফুলের চূড়া কত করে গো? চূড়া গুলো কত করে? বড় গুলো চূড়া বলেছি। আর ছোট গুলো এখনই নেব খাবার। ঠিক আছে একটু একটু ঘুরে আসি, দাঁড়াও। এতক্ষণ আপনারা দেখেছেন আমার ফুল বাজার। আমার ফুল বাজার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ব্রিজ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, ট্রেন ধরবো এবার। মাসিমা
কি বলছো? এটাই হলো ইতিবাচক।